আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাস শাহরির রহমান, এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ অয়ন দা বাংলা ব্লগার ইউটিউব চ্যানেল। তো আজকে মূলত ড্রাইভিং লাইসেন্স 2023 সালে কীভাবে করবেন, কত টাকা লাগবে এবং ড্রাইভিং লাইসেন্সের সকল আপডেট নিয়ে আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে 2023 সালে আপনারা খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং সেই সময়টা হচ্ছে 2 থেকে 3 মাস। নর্মালি 2 মাস থেকে 3 মাস, 2 মাস 15 দিন থেকে 3 মাসের মধ্যে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। 2023 সালে অনেক কিছু আপডেট হয়েছে। সো আমি মূলত প্রথমে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত বলার আগে বলে নিই যে ড্রাইভিং লাইসেন্সের ফি কিন্তু আপডেট হয়েছে। প্রায় 1000 থেকে 1200 টাকার মতো ড্রাইভিং লাইসেন্স ফি বেড়েছে। এখন নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে আপনাদের লাগবে হচ্ছে 4400 সামথিং, অর্থাৎ হচ্ছে প্রায় 4500 টাকা, এবং প্রফেশনাল করতে লাগবে প্রায় 2700 সামথিং, অর্থাৎ 2800 টাকা। তো এই খরচটা আগে কিন্তু অনেক কম লাগতো, এখন বেশি লাগতেছে। এবং আরেকটা আপডেট নিউজ হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স যে আপনারা করতেছেন, আগে ডেলিভারির জন্য বিআরটিএতে যাওয়া লাগতো, কিন্তু এখন থেকে যারা ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেবেন তাদের কিন্তু বাসায় কুরিয়ারের মাধ্যমে বাসার ঠিকানায় পৌঁছে যাবে আপনার ড্রাইভিং লাইসেন্স। সেটার জন্য অনলি 60 টাকা চার্জ করা হবে। সো এখন ড্রাইভিং লাইসেন্স 2023 সালে যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন, কী কী যোগ্যতা লাগবে না লাগবে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে লার্নার লাইসেন্স করা। সো লার্নার লাইসেন্স করতে গেলে আপনার কিছু শর্ত থাকতে হবে, অর্থাৎ আপনাদের কিছু শর্ত মেনে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আপনার এনআইডি কার্ড থাকতে হবে, এক। দ্বিতীয়ত আপনার ন্যূনতম অষ্টম পাশের সার্টিফিকেট থাকতে হবে, মানে হচ্ছে যারা জিএসসি দিয়েছে তাদের হচ্ছে জিএসসি পাশের সার্টিফিকেট, আর যারা জিএসসি দেই নাই তাদের হচ্ছে অষ্টম পাশের সার্টিফিকেট থাকতে হবে ন্যূনতম। কারণ ড্রাইভিং লাইসেন্স করতে হতে কিন্তু আপনার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা দরকার হয়, কারণ রাস্তার পাশে বিভিন্ন সিগনালে বিভিন্ন জিনিস লেখা থাকে, সেটা কিন্তু ড্রাইভারকে পড়তে হয়। এই জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষিত হতে হবে। 780 টাকা মতো জমা দিতে হবে যদি আপনি লাইট এবং মোটরসাইকেলের জন্য করেন। তো ড্রাইভিং লাইসেন্স লার্নার করার হচ্ছে আপনার বিএসপি পোর্টালে যেতে হবে, সেখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান সেই মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তার মাধ্যমে লার্নারে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আপনার ছবি লাগবে, আইডি কার্ড লাগবে, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা লাগবে, আর হচ্ছে ঠিকানা লাগবে। এগুলো দিয়ে আপনি যখন লার্নার লাইসেন্স করবেন, এরপর আপনারা সাথে সাথে, অর্থাৎ হচ্ছে এখন যদি লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন সাথে সাথে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, কম্পিউটারে করতে পারবেন, করার সাথে সাথে আপনি একটা লার্নার কার্ড পেয়ে যাবেন। ছোটরা লার্নার কার্ড পাওয়ার পর লার্নার কার্ডে একটা ডেট থাকবে, সেই ডেটে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে এবং বায়োমেট্রিকের জন্য যেতে হবে। সো আপনি যে মোবাইল দিয়ে মূলত ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছিলেন, আপনার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা নিয়ে আপনি বিআরটিএতে যাবেন, এবং লার্নার কার্ড যেটা পেয়েছিলেন সেটা নিয়ে বিআরটিএতে যাবেন, যেখানে আপনার ভেনু দেওয়া আছে। নর্মালি যারা মিরপুরে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করে তাদের ভেনু থাকে হচ্ছে জর্সাহারায়। তো সেখানে যাওয়ার পর প্রথমেই দেখবেন আপনাকে একটা লাইন ধরতে হবে, সেখানে যেয়ে লাইন ধরার পরে একটা টোকেন নিতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য। এখন আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, এরপরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয়। তো সেখানে টোকেন নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এবং ফিঙ্গারপ্রিন্টের সময় আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা হচ্ছে তাদের বলতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্টের পরে ছবি তোলার পরে আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা সাধারণত 3 ধাপে হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটা মৌখিক পরীক্ষা, একটা ভাইবা পরীক্ষা। সো লিখিত পরীক্ষা যদি ব্যাপারে যদি কথা বলি, আপনাকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এবং সহজ সহজ প্রশ্ন, যেমন আপনারা রাস্তার কোন দিক দিয়ে গাড়ি চালাবেন, এক, ইঞ্জিনের কয়টা প্রকোষ্ঠ থাকে বা ইঞ্জিন হেড কয়টা, দুই, তারপরে কিছু প্রশ্ন থাকে যে আমাদের সিগন্যাল বাতিতে কয়টা আলো। তো আপনারা বেসিক যে প্রশ্ন সেখানে 12-13টা নিজেই পারবেন, আর যদি ভালো মতো পারতে চান, সেই মানে অ্যাকচুয়াল ফুল মার্ক পেতে চান, তাহলে আপনার বিআরটিআর ওয়েবসাইটে কিছু বই আসে বা ড্রাইভিং লাইসেন্স বিআরটিআর পাশাপাশি পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্নের কিছু সাজেশন পাওয়া যায়, সেগুলো ফটোকপি কিনে আপনি পড়তে পারবেন। সো লিখিত পরীক্ষার কিছুক্ষণ পরে আপনাকে লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং আপনাকে মৌখিক পরীক্ষার জন্য যেতে হবে। মৌখিক পরীক্ষায় আপনাকে তেমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, বিশাল বড় একটা বোর্ড থাকবে, সেই বোর্ডের মধ্যে অনেকগুলো সাইন থাকবে, রোড সাইন, যে সামনে ভাঙা, এখানে পার্কিং নিষেধ, কিছু রোড সাইন, সেগুলোর নিচে লেখা থাকবে না, আপনাকে একটা লেজার দিয়ে একটা সাইন দেখানো হবে এবং বলা হবে যে এই সাইনটার মানে কী। তো আপনি কাছাকাছি যদি বলতে পারেন, 4টার মধ্যে 2টা বলতে পারলে আপনাকে পাশ ধরে পাশ করিয়ে দেওয়া হবে। এরপরে কিছুক্ষণ পরে আপনাকে প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। আপনি যদি গাড়ি এবং বাইকের জন্য প্র্যাকটিক্যাল টেস্ট দিতে চান তাহলে আপনাকে গাড়ি চালিয়ে দেখাতে হবে ওদের সামনে, এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে রিভার্সে নিয়ে একটু ঘোরাতে হবে, এবং বাইক চালানোর ক্ষেত্রে একটা জিগজ্যাগ করতে হবে। এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে, কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করবেন সেইটা, সেই ভিডিওটা দেখলেই মানে আপনি পারবেন। তাছাড়া আমি আরেকটা ভিডিও সামনে করব। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে আপনি চলে আসবেন, এবং আপনার অনলাইনে যে পোর্টালের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেইখানে আপনার পাস বা ফেলের রিপোর্টটা চলে যাবে, এবং পরের দিনের মধ্যে রাতের মধ্যেই পাস বা ফেল চলে আসবে, এবং পরের দিন দুপুরের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সের
আপনার যে নাম্বার যে নাম্বার দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স করেছেন সেই নাম্বারে একটা মেসেজ চলে যাবে যে আপনি পাস করেছেন অথবা ফেল করেছেন। যদি ফেল করে থাকেন তাহলে আবার পরীক্ষার ডেট নিতে হবে অনলাইনের মাধ্যমে, সেই ডেটে আবার পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পর পরীক্ষার ডেটটা সাধারণত 2 মাসের মধ্যেই পড়ে যায়। তো দুই মাসের পরে যখন আপনি পাস করে গেলেন এরপরে আপনাকে কী করতে হবে, স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং টাকা জমা দিতে হবে। সো অনলাইনের মাধ্যমেই আপনি টাকা জমা দিয়ে দিতে পারবেন এবং স্মার্ট কার্ডের যখন আপনি অ্যাপ্লাই করবেন এবং অনলাইনে টাকা জমা দিয়ে দিবেন তার কিছুদিনের মধ্যে আপনাকে ওরা একটা অ্যাপ্রুভাল দিবে যে আপনার সব কিছু ঠিক আছে। সেই অ্যাপ্রুভালের মেসেজটা পাওয়ার পরে আরও 2-3টা মেসেজের পরে আপনার ঠিকানায় হয় ড্রাইভিং লাইসেন্স চলে আসবে কুরিয়ারের মাধ্যমে অথবা আপনাকে বিআরটিএতে যে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে হবে। বর্তমানে যে সরকার যে সিস্টেম করেছে 2022 সালে দেখা যেত ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক সময় লাগত। বর্তমানে যে সরকার বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সিস্টেমটা করেছেন সেটা খুবই সুন্দর এবং সেই সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু চাইলে প্রায় 3 মাসের মধ্যে স্মার্ট কার্ড পেয়ে যেতে পারেন। স্মার্ট কার্ড পেতে মাঝে মাঝে দেরি হতে পারে কিন্তু নর্মালি ধরা যায় যে 3 মাসের মধ্যে ওরা স্মার্ট কার্ড আপনাকে দিয়ে দিবে। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এই ভিডিওতে পেয়ে গেছেন। আজকে আর ভিডিওটা বড় করব না, আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে মূলত আমি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সব ধরনের তথ্য আপনাদের দিয়ে দিলাম। আপডেট ভিডিও এটা হচ্ছে 2023 সালের। আশা করি ভালো থাকবেন। ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।